আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচ এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো পালসার NS বাইক। তো এই বাইকটির ব্যাপারে কি বলবো, বড় ভাই আসছে ঠাকুরগাঁ থেকে, ওনার কাছ থেকে শুনি যে আসলে বাইকটার আসলে এই সমস্যাগুলো কীভাবে হলো। বাইকটা চলছে অনলি 26,000 কিলোমিটার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসলে প্রথমে মানে আমার সমস্যা হয়েছিল, আমার গ্যাসকিট থেকে ইঞ্জিন অয়েল মানে লিক করতেছিল। তো লিক করার পরে আমি এক মানে মেকারের কাছে ঠিক করছি, পরে কিছুদিন ঠিক চলছে, পরে আবার মানে ইঞ্জিন অয়েল মানে লিক করছে। পরে এরকম মানে চলতে চলতে এক পর্যায়ে আমার ইঞ্জিন অয়েল শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার কারণে আমার ইঞ্জিন সিজ করে, পিস্টন মাইর খায়। পরে আমি পিস্টন আর কি চেঞ্জ করছি ইয়াতে পদ্মা সেতুর ওই পারে, আমি ঘুরতে গেছিলাম তো ওই পাশে মানে পিস্টন চেঞ্জ করা হয়েছে। তো পিস্টন লাগানোর পর থেকে এখন আমি মানে চালাইছি মোটামুটি 1,000 কিলো প্লাস চালাইছি। তো চালানোর পর থেকে এখন মানে বাইক আমার চলতেছে না আর কি, মানে ইঞ্জিনে অনেক বাজে আওয়াজ দিচ্ছে। আর মানে গাড়িটা কথা চালায় আমি কোনো মজাই পাচ্ছি না, কোনো ফিলও হচ্ছে না। আগে আমি যেই বাইক চালাইতাম যেই মজা পাইতাম, এখন মানে কিছুই পাচ্ছি না আর কি, এইরকমই আর কি। আর বাকিটা এই যে ভাইয়ের কাছে নিয়ে আসলাম, ভাই চালাইলো, ভাই দেখলো আর কি, ভাই বুঝতে পারছে বিষয়টা। ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স, বিষয়টা হলো যেটা, এই বাইকটা ইঞ্জিন সিজ করার কারণ আছে। তো কারণটা আমি আপনাদেরকে বলি, তার আগে ইঞ্জিনের সাউন্ডটা শুনুন। বাইকটা আমি চালায় এসে আমি ভাইকে বিষয়টা দেখাই দিচ্ছি, আপনাদেরকেও দেখাই দিচ্ছি। এখনও তো কোনো কিছু আমি খুলি নাই। তো আগে দেখুন, বিষয়টা হলো যেটা, বাইকটার ইঞ্জিনের সাউন্ড তো খারাপ হয়ে গেছে। ইঞ্জিন সুইচ করুক যা মনতে তাই করুক, বিষয় সেটা না। আমি বাইকটা যখন চালালাম আমার কাছে মনে হলো যে ইঞ্জিন অয়েল সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না। তো দেখেন, আমরা অয়েল ফিল্টারটা খুলে দিছি, দেখেন এখানে কোনো পরিমাণের ইঞ্জিন অয়েল আসতেছে না। তার মানে আমাদের এই বাইকটার মূলত সমস্যা ছিল ইঞ্জিন অয়েল পাম্প নষ্ট হওয়ার কারণে। ইঞ্জিন অয়েল পুরো ইঞ্জিনের সার্কুলেশন ঠিকভাবে না হওয়ার কারণে ইঞ্জিন তো সুইচ করছে, এটাই এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ, রিং পিস্টন লাগানোর পরেও তো পিস্টন তো একটু জ্যাম থাকে, সেক্ষেত্রে আবার ইঞ্জিন অয়েল পাচ্ছে না। এই জন্যই মূলত বাইকটার ফুল ইঞ্জিনটাই সুইচ করছে। তো আশা করি বুঝতে পারছেন, মানে একদম শ্যালো কি বলি ইট ভাঙ্গা মেশিনের মতো সাউন্ড। তো এখন আমরা ইঞ্জিনটা খুলি নিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে একটা ইঞ্জিন এরকম কারণে সুইচ করলে কী কী সমস্যা হতে পারে, এই বিষয়টা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর শেষে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এখানে কী পরিমাণে ইঞ্জিন অয়েল আসতে পারে, সেটাও আমি আপনাদেরকে ধারণা দেব এবং সাউন্ডও আপনাদেরকে দেখাই দেব। তো চলুন আমরা কাজে চলে যাই। ক্যামশ্যাফ্ট রকার আমের অবস্থা একদম বাজে, এই যে দেখেন মাঝখানটা একদম ক্ষয় হয়ে গেছে, কারণ ইঞ্জিন অয়েল উপরে পর্যাপ্ত না আসলে এটা ক্ষয় হবে, এটা স্বাভাবিক বিষয় শোরুমে। তো ভিউয়ার্স দেখেন যে সাউন্ড তো আসলে ইঞ্জিনের ভিতর থাকে, অ্যাডজাস্টারের ভিতরে অবস্থা খারাপ। এই যেগুলোতে দেখেন আটা আটাটা দিয়ে কী অবস্থা, এটা সম্ভবত দুইবার খোলা হয়েছিল এখানকার। এই যে প্লাগের পাইপের যে নিচে যে এলকি নাট কোনা, এটাও একদম নষ্ট করে ফেলাইছে, এটা এখন লেদে কাজ করে নিতে হবে। তো এখন আমরা টাইমেনশনটা কেটে হেডটা বাইর করে নেবো, শক্ত করে ধরবি, ঠিক আছে। ভিউয়ার্স, এটা কানেক্টিংয়ের অবস্থা একদম করুণ আছে। তো আমি খুলতেছি দেখবেন, কারণ এই বাইকের আপনার ইঞ্জিনের ভিতরে বা কানেক্টিং রডের যে নিডল বেয়ারিং থাকে এটা থাকে না, এটা বুশ থাকে, মানে এক কথা বুশ রড, বুশ কানেক্টিং রড। তো এটা যে পরিমাণ গসতেছে তার মানে এটা শেষ। যখন আমরা ক্লাচ কভারটা খুলব,
তো ভিউয়ার্স, এই যে একটা জিনিস দেখেন আপনারা, এই যে আমরা হাউজিংটা ঘুরাচ্ছি, আমাদের কিন্তু আমাদের ইঞ্জিন ওয়েল পাম্পটা ঘোরার কথা, এই যে ঘোরার কথা। তো এটা মানে এত পরিমাণের সিজ করছে, তো কি বলবো, এটাই মূলত সর্বপ্রথম সিজ করছে, তারপরে অন্যান্য পার্টসগুলো নষ্ট হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। তো এটা খুলে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে কি করুণ অবস্থা। তো ভিউয়ার্স, এই হলো আমাদের সেই ওয়েল পাম্প ইনিয়াম, মানে এটা সম্পূর্ণটা জাম হয়ে গেছে। এখন কি বলি, এটা তো এখন হয়তো বা ভেঙে চুরে আমাদেরকে বাইর করতে হবে, যেহেতু জাম হয়ে গেছে। তো চেষ্টা করি দেখি, না এটা যে জাম হয়ে গেছে এটা আমাদেরকে একদম ভেঙে ফেলাইতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে নাই। স্ক্রুড্রাইভারটা দাও। ধরো ইঞ্জিন ধরো, গ্রাইন্ড না ম্যাডাম। তো মেন বেয়ারিং দুইটা আপনার ওয়েট শেপের বেয়ারিং দুইটা পরিবর্তন করে দিব, তারপরে ওইদিকে হইল গিয়ে ক্যাম রকার ভালভ পিস্টনের কাজ করতে হবে, কারণ পিস্টন এটা 100 সাইজ চলে গেছে, এটা এখন আমরা স্টেডি করব। এদিকে ক্লাস ফলের টাইমিং চেন, অ্যাডজাস্টার, ইঞ্জিন ওয়েল, গ্যাসকেট সেট, মানে টুকটাক যা লাগে সব কিছু আমরা অ্যারেঞ্জ করে বাইকটা স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ড শুনাবো। আর মূলত বিষয় যেটা এই পাম্পটা, এই ইঞ্জিন ওয়েল পাম্পটা, এটা এখন আমরা আসলে একটু খুঁজতে হবে, এটা যাই হোক ম্যানেজ করা যাবে। তো এটা আমরা ম্যানেজ করে এক কথায় বাইকটা ইঞ্জিন ওকে করে শেষে আপনাদেরকে ইঞ্জিন ওয়েল পাম্পটা কীভাবে ইঞ্জিন ওয়েলটা বাইরের দিকে বাইর করে দেয় সেটা দেখাবো এবং ইঞ্জিনের সাউন্ডটা দেখাবো। তো আশা করি বুঝতে পারছেন, আমার এর আগে একটা ভিডিওতে বলা ছিল যে আমি সর্বপ্রথম যে দেখাইলাম যে ইঞ্জিন ওয়েল ফিল্টারটা খোলার সময় দেখবেন যে ওখানে ইঞ্জিন ওয়েল জমে আছে কি না, এটাই আসলে মূল বিষয়, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ এভাবে যত দীর্ঘ সময় চলবে অত আপনার ক্ষতি হবে, কারণ সমস্যা ধরা না পড়লে আর একটা সমস্যা, কারণ এটা দেখেন একবার রিং পিস্টন গেছে আবার রিং পিস্টন গেছে। তো মূলত রিং পিস্টন যাওয়ার যে কারণটা সেটাই আসলে আমরা ধরতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমরা ধরতে পারছি ইনশাল্লাহ বাইকের সমাধান হবে। তো ভিউয়ার্স, অবশেষে আমাদের বাইকটা রেডি। তো আমি আপনাদেরকে সাউন্ড তো শুনব অবশ্যই, তার আগে আপনারা ইঞ্জিন ওয়েল ফিল্টারের যে কভারটা, এই কভারটা খুলবো, একটু লুজ দেবো, দেখেন যে কীভাবে মোবিল আসে। একটু লুজ দাও, আস্তে 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 টাইট দাও। আপনারা কি বুঝতে পারছেন যে ইঞ্জিন ওয়েলের স্পিড কত পরিমাণের আসে, বিশেষ করে এনএস বাইকে? তো সেখানে যদি ইঞ্জিন ওয়েল পাম্প কাজ না করে সেক্ষেত্রে পুরো ইঞ্জিন সিজ হবে, এটাই স্বাভাবিক বিষয়। তো যাই হোক, বাইকটি আমরা স্টার্ট করলাম মাত্র, তো বাইকের ইঞ্জিনের সাউন্ড শুনে আশা করি বুঝতে পারছেন একদম এ ক্লাস সাউন্ড। এখন যেহেতু নতুন ইঞ্জিন করা, বাইকটা ফ্রি হয়ে গেলে আরও সুন্দর সাউন্ড হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।